বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সকলকেই উপলক্ষ করে বলবো, যে যে ধর্মেই আছেন না কেন, সকল ধর্মের থেকে এই কথাটি বোঝার চেষ্টা করবেন এবং এর উত্তরে কী হবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সেই কথাটি হলো, দেখুন যে এই সমস্ত সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করতে বলা হয়েছে। আল্লাহ কী বলেছে, তোমরা যদি আমাকে জানতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। এই যে কথাটি বলেছে যে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, সৃষ্টির দিকে লক্ষ্য করবো কি? আচ্ছা, সেটি হলো দেখুন যে অনেক কিছুই সৃষ্টিতে বোঝার আছে, তাহলে আল্লাহর কুদরতগুলো আমরা বুঝতে পারবো, এছাড়া কিন্তু পারবো না। আর সৃষ্টির দিকে লক্ষ্য করলে যদি আমরা বুঝতে না পারি, তাহলে বুঝনেওয়ালার তো প্রয়োজন আছেই, তার মধ্যে কিছু কিছু দিকে দৃষ্টি দিলে আমাদের চোখ ফিরিয়ে আসে। সেটা কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা আমার আরশের দিকে তাকাও, তোমাদের চোখ দুটো ফিরে জমিনে এসে যাবে, কিন্তু তোমরা এর কিছুই বুঝবে না। তাহলে বোঝা গেল আমাদের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে যে উপরে তাকালে আমাদের চোখ ফিরে আসবে। তারপরে এটাও বলা হয়েছে যে তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা সৃষ্টির দিকে লক্ষ্য করো। সৃষ্টির দিকে লক্ষ্য করতে গেলে আমি পেয়েছি, যে আপনারা কি পেয়েছেন আমি জানি না, তবে আমি যেটা বুঝেছি পেয়েছি সেটাই আমি আপনাদেরকে বলবো। সেটি হলো দেখুন যে এই 18,000 মাখলুকাতের যে একটা রূপ আছে, যেমন 6,000 দেখা যায় যাকে বলা হয় রজ বীর্য ডিম্ব, রজ বীর্য ডিম্ব, এই হলো তিনটি স্তরে, 3,6,18,000 মাখলুকাত। এখন এই 3,6,18,000 মাখলুকাতের কিন্তু রূপ আছে, যেমন একটা গাছের সাথে আরেকটা গাছের মিল নেই, একটা পশুর সাথে আরেকটা পশুর মিল নেই, সম্পূর্ণই 18,000 মাখলুকাত আলাদা আলাদা। তাহলে এই রূপ কোত্থেকে আসলো? এই রূপ আল্লাহ থেকে এসেছে। আচ্ছা, আল্লাহ যদি বলে থাকে আমি সমস্ত সৃষ্টিতে বিলীন হয়ে আছি, আমি যেই জায়গায় থাকবো না সেই জায়গায় কোনো কিছুই হবে না, কিছুই থাকবে না, তাহলে বোঝা গেল সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ বিরাজমান আছে এবং বিলীন হয়ে আছেন। তাহলে সমস্ত সৃষ্টির রূপ কার? সমস্ত সৃষ্টির রূপ আল্লাহর। সমস্ত সৃষ্টির রূপ যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ধর্মে থেকে আমরা কিছু ব্যঙ্গ করে কথা বলি যে গৌরাঙ্গ মহাপ্রভু ভালো না, শ্রীকৃষ্ণ ভালো না, রাম ভালো না, তাদের ধর্ম ভালো না। এই যে কথাগুলো আমরা বলি যে বৌদ্ধ ভালো না, ইহুদি ভালো না, খ্রিস্টান ভালো না, বিভিন্ন কথা আমরা বলে থাকি। তো বিভিন্ন কথা যে আমরা বলে থাকি, কী কারণে বলে থাকি? না বোঝার কারণে বলে থাকি। দেখেন যে এই 18,000 মাখলুকাতের রূপ যদি থাকে, তাহলে এই রূপের মালিক কি? আল্লাহ নিজে। তাহলে এই 18,000 মাখলুকাতের রূপ আল্লাহ থেকে এসেছে। তাহলে আল্লাহ থেকে যদি এই রূপগুলো এসে থাকে, তাহলে সৃষ্টি জগতের সমস্ত রূপই আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন নবী রাসুলদের রূপ কার? নবী রাসুলদের রূপও আল্লাহর। তাহলে মূসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ একটা চরিত্র বুঝিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চরিত্র বুঝিয়েছেন। মূলত নাম কিন্তু নবী, কিন্তু নবী হলেও স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর, তারা একজনের মতো আরেকজনের জ্ঞান ছিল না, একজনের মতো আরেকজনের জ্ঞান ছিল না। যেমন মূসা আলাইহিস সালামের সাথে কিন্তু ঈসা আলাইহিস সালামের জ্ঞানের মিল নেই, যেমন দাউদ আলাইহিস সালামের সাথে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মিল নেই, একটু তফাত আছে। তাহলে একটা নবী যদি সারা বিশ্বব্যাপী দিত, তাহলে কিন্তু মানুষে মানত। এখন
যুগে যুগে নবী রাসুলদেরকে পাঠানো হয়েছে। তো যুগে যুগে যদি নবী রাসুলদেরকে পাঠানো হয় তাহলে একজন পাঠালেই হতো, সারা জীবন মানুষের হেদায়তের পথে ডাকত। স্তর বাই স্তর, এত স্তরে স্তরে কেন নবী রাসুলদেরকে পাঠানো হলো? তার মানে যে সমস্ত নবী রাসুলদের মধ্যে আল্লাহ আছে, এই রাসুলকে দিয়ে আল্লাহ এক ধরনের খেলা দেখাইছেন, আবার দাউদ নবীকে দিয়ে এক ধরনের খেলা দেখাইছেন, এবং দেখা যায় মুসা নবীকে দিয়ে আরেক ধরনের খেলা দেখাইছেন। আচ্ছা, এখন মুসা নবীর রূপ কার? আল্লাহর। ঈসা নবীর রূপ কার? আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপটা কার? আল্লাহর। তাহলে শ্রীকৃষ্ণের রূপ কার? সব কিছু যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে তাহলে শ্রীকৃষ্ণ বাদ থাকবে কেন? রাম, গৌরাঙ্গ, মহাপ্রভু তারা বাদ থাকবে কেন? তাহলে তাদেরকে কি সৃষ্টি করা হয়নি? আল্লাহ কি তাদেরকে সৃষ্টি করেছেন না? যদি করে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের রূপ কার, রামের রূপ কার, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কার? মূলত ঘুরে ফিরে সে সবই তো আল্লাহর, তারা কি মাকলুকাতের মধ্যে আছে না? আচ্ছা, এভাবে যদি বুঝি তাহলে আমাদের ধর্মে আর বিশৃঙ্খলা আসবে না। তাই আমি কিছু কিছু জায়গাতে বলেছি যে আমার ধর্ম একাত্মবাদ, সকল সত্য ধর্মের মধ্যে আমি আছি। যেমন আরও একটি কথা বলে থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মুসলমান, মানব স্বরূপ জন্ম নিয়া দেখি সকলে সমান। গীতা সাশ্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ। যে সত্যতে মঈনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কি, বিষয়টা কি, যে এই সৃষ্টির সমস্ত রূপ যদি আল্লাহর হয়ে থাকে, রাম, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এদের রূপস্রোতটাও তার, নবী রাসুলদের রূপস্রোতটাও তার, মানে আল্লাহর, তাহলে আল্লাহ এক এক জায়গায় গিয়ে এক একভাবে পরিচালনা করেছেন। তাহলে যেমন একটি বিষয় আমি আপনাদেরকে সহজভাবে বলবো, যে আপনি যখন ছেলেকে ম্যাজিস্ট্রেটই পড়াইছেন, তখন আপনি যখন কোর্টে গেলেন, তখন আপনার ছেলে যখন ম্যাজিস্ট্রেটের সিংহাসনে বসা আছে, সেখানে সে অর্ডার বিচার করতেছে, এই মুহূর্তে আপনি ছেলের জন্য ভাত নিয়ে গেছেন বা একটা কিছু খেতে দিয়ে আসবেন, তখন কিন্তু সেখানে আপনার ছেলে না, সেখানে একজন ম্যাজিস্ট্রেট, আপনি গিয়েও তাকে স্যালুট দিয়েছেন, সালাম দিয়েছেন, তাহলে সেখানে আপনার ছেলে হিসাবে দেখলে হবে না, সেখানে তিনি ম্যাজিস্ট্রেট, বিচারক, হাকিম। আবার যখন আপনার বাড়িতে এসেছে তখন নাম ধরে বলতেছেন, এই ছেলে এটা দাও, এটা করো, তুমি এটা এই কাজটা করে দিও, কিন্তু এখানে ছেলে আর ওখানে ম্যাজিস্ট্রেট, আরেক জায়গাতে সে শিক্ষক, আরেক জায়গাতে গিয়ে সে যখন ফুটবল দেখেছে তখন সে একজন খেলোয়াড়। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ যুগে যুগে নবী রাসুলদের অবতারদেরকে প্রেরণ করেছেন, কিন্তু মুসলমানের মধ্যে একটা চরিত্র প্রকাশ করছেন, হিন্দুদের মধ্যে একটা চরিত্র প্রকাশ করছেন, যিনি ভগবান তিনি গড, তিনি ঈশ্বর, তিনি আল্লাহ। যদি তাই হয় তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে তিনি চালাচ্ছেন। তাহলে এই গুমর যদি আমরা বুঝে যাই তাহলে ধর্ম ধর্মান্তরের আর কোনো ফ্যাসাদ থাকবে না, যে হিন্দুরা ভালো না, তারা এটা করে, তারা সেটা করে, মুসলমান ভালো না, এটা সেটা করে, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বন্দ্বের রশি একমাত্র অন্ধ লোকেরই টানাটানি করে। আর যারা বুঝে গেছে ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার, আমার ধর্মটাকে আমি হক হালালিভাবে মানব, তার ধর্মটাকে সে হক হালালির মাধ্যমে মানবে, এবং সেই আল্লাহকেই গড, ঈশ্বর, ভগবান রূপে ডাকুক, সমস্যা নাই, ব্যক্তি তিনি একজন, নাম তোমার বহু। যাই হোক, হে জগৎবাসী, আমার এই চ্যানেলটিতে আজন আলোচনাগুলো করার চেষ্টা করি এই কারণেই যে সকল ধর্মের মানুষ এক আল্লাহকে স্বীকার করে, এক গড, ঈশ্বরকে, ভগবানকে স্বীকার করে
ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার এদিকে লক্ষ্য করে সকল মানুষ সবাই সবার কাঁধে কাঁধে হাত দিয়ে চলুক, শান্তি ভরপুর হয়ে যাবে এই বিশ্বজগৎ, আলোকিত হয়ে যাবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না। যাই হোক, হে জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইতেছেন অবশ্যই জানাবেন, এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।